পশ্চিমাদের শঙ্কা সত্যি করে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। সেদিন ভোরের আলো ফোটার আগেই ইউক্রেন জুড়ে শুরু হয় রুশ বাহিনীর সাঁড়াশি অভিযান, আর ততক্ষণে পাল্টাতে শুরু করে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। তৈরি হয় রাশিয়া বনাম পশ্চিমাদের ছায়াযুদ্ধের খেলা, দ্বিধাবিভক্ত হতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। দুবছর ধরে চলা সংঘাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে দুদেশেরই। ইউক্রেনের 3 লাখেরও বেশি সেনা সদস্য সহ হতাহত হন লাখো বেসামরিক নাগরিক। সংঘাতের প্রথম বছরই ব্যাপক ধস নামে ইউক্রেনের অর্থনীতিতে। কূটনৈতিক কৌশল, সামরিক ও আর্থিক সহযোগিতায় ইউক্রেনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পশ্চিমারা। কিয়েভের ভাণ্ডারে যুক্ত হয় হিমার্স রকেট, আব্রামস, লিওপার্ড 2 ট্যাঙ্ক সহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এখন সেই সহায়তার পরিমাণ যেমন কমে আসছে, তেমনি তাদের গোলা বারুদও ফুরিয়ে আসছে। এ অবস্থায় যুদ্ধে ইউক্রেন বেশ বিপদেই পড়েছে। এদিকে প্রবল রুশ হামলার মুখে ফ্রন্ট লাইন থেকেও পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা। সম্প্রতি দেশটির গুরুত্বপূর্ণ শহর আফদিভকার দখলে নিয়ে সক্ষমতার আরও জানান দিয়েছে পুতিন বাহিনী। যদিও রাশিয়াকেও কম ধকল সামলাতে হয়নি, যুদ্ধের 2 বছরে $211 বিলিয়ন খরচ করেছে দেশটি। এছাড়া গেল বছর হঠাৎ করে রুশ ভাড়াটে সংগঠন ওয়াগনারের আকস্মিক পুতিন বিরোধী হিসেবে দৃশ্যপটে আসায় পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে যায়। কিন্তু রুশ প্রেসিডেন্টের সঙ্গে খেলার মাঠে বেশি দিন টিকতে পারেনি ওয়াগনার প্রধান। তবে ইসরায়েল গাজা ইস্যুতে পশ্চিমারা বেশি ঝুঁকে পড়ায় ইউক্রেন যুদ্ধ অনেকটাই আড়ালে ঢাকা পড়েছে। সব ছাপিয়ে কূটনৈতিক শান্তি আলোচনায় যুদ্ধের পথ বন্ধ হবে কিনা তা নিয়েও চলে বিশ্লেষণ। কিন্তু আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।